যেতে যেতে পথে পূর্ণিমা রাতে জাদুটি ছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি পথ লগনে, জাদুটি ছিল গগনে। চোরের জ্বালায় তিন সপ্তাহ থেকে পটি করি না, এবার আর চেপে রাখতে পারছি না বাবা, শান্তি মতো একটু পটি করে নেই। চরম সুযোগ পেয়েছি আজকে, কিংকং দাদার পটি শেষ হওয়ার আগে কাজটা সেরে ফেলি। খোদা, আজ যেন সবচেয়ে বড় ছাগলটা চুরি করতে পারি। মাইরি, ছাগলটার তো হেপি ওয়েট আর বেশ স্বাস্থ্যবান, এর পোস্ত খেতে হেপি টেস্টি হবে। ইরে মাইরি, ছাগলটা এমন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে কেন? এ মা, এ তো ছাগল নয়, আস্তে কুত্তা। মাইরি ধর। ইরে মাইরি, আর একটু হলে ছাগল ভেবে কুকুরটাকে ধরে নিয়ে যেতাম না। সময় নষ্ট না করে আসল ছাগলটাকে চুরি করে আনি। একি একি তো আমি ঘরে ছাগলের পাশে বেঁধে রেখেছিলাম, যাতে চোর বেটা এলে ছাগলের পরিবর্তে কুকুরকে চুরি করে নেয়। এটা এখানে কিভাবে এলো? আরামজাদা চোরের জ্বালা একটু পটি করেও শান্তি নেই। এই আরামজাদা চোর কোথায়, কোথায় তুই? হ্যাঁ, হায় হায় রে, আরামজাদা চোর আমার ছাগলটাকে চুরি করেই ছাড়লো। আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। ও মা গো, শালার গাছের ডালও দেখছি বেইমানি করে। মাইরি, কি সুন্দর একটা পুরপুরে মেজাজে ছিলাম, সব লন্ড বন্ড হয়ে গেল। অন্ধের মতো চড়াফেরা করলে এমনই হবে বুঝলি। কি ব্যাপার, হাতটা এমন ছাগলের হিচু হিচু গন্ধ করছে কেন? আরে দাদা, এসব কি করছেন? আমি কোনো বিদেশি পারফিউম নই। মাইরি, এভাবে গ্রান নিলেও কোনো সুগন্ধ পাবেন না। আরামজাদা, তোর পুরো শরীর ছাগলের হিচুর মতো গন্ধ করছে, তার মানে কি জানিস? ইরে মাইরি, তার মানে কি বলুন? তার মানে হচ্ছে কাল রাতে তুই আমার ছাগল চুরি করেছিস। ইরে মাইরি, বললে হলো নাকি? ধুর মিয়া, আপনার সন্দেহ রোগ আছে, সরুন তো সরুন এখান থেকে, তাড়াতাড়ি কেটে পড়ি। আরামজাদা, পালিয়ে যাবি কোথায়? আজ তো শুধু সন্দেহ করেছি, এরপর তোকে হাতে নাতে ধরতে পারলে এমন কেলান কেলাবো যে তিন মাস চোখে দেখবি না। হ্যাঁ, অনেকদিন পর সুযোগ পেয়েছি, আজ এই মোরলের বাড়িতে দামি দামি জিনিস চুরি করব। মিসকে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, এটাকে রেখে যাব কেন? এটাকেও নিয়ে যাব, চল 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 আমার সাথে চল। ও মা গো, এই চুরি করতে এসে না জানি আরো কত কিছু সহ্য করতে হবে। আরামজাদা গরু, তুই আমায় আঘাত করেছিস, আরো আমি তোকে ছাড়ি, তোকে আমি নিয়েই যাব। মাইরি, মাইরি এবার এখানে থাকো বাচ্চাদন, আজ থেকে আমি তোর মালিক। বেশি পরিশ্রম করা আবার আমার সহ্য হয় না, আমি হলাম মডার্ন যুগের মডার্ন চোর। গেরস্ত নয়, আমি চোরের বাড়িতে চুরি করি, এই বাড়ি নয়, আমার বাড়ি হবে তোর নতুন হোম, চল চল আমার সাথে চল। এভাবে ডাকাডাকি করছিস কেন? বেটা মিশকে চড়েলে তো আমার হাড় হাড্ডি গুঁড়ো করে দেবে। ইরে মাইরি, মাঝরাতে গরুটা কি শুরু করলো? ইরে তোর কি হয়েছে, পরিবেশ বুঝিস না, এমন ডাকাডাকি করছিস? তোর মালিক শুনতে পেলে তো আমায় এসে হেপি গেলাবে। ওরে বাবা রে, থাম রে থাম, তোর দুটো পায়ে পড়ি। না, আরে এ তো কিছুতেই থামছে না, সবাই জেগে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, কি করি এখন? মাইরি, পেয়েছি। মাইরি, এবার দেখবো কেমন করে হাম্বা হাম্বা করিস। যাই, আর কোনো চিন্তা নেই, শান্তি করে একটু ঘুমিয়ে নেই। গুড নাইট কাওয়াপা।
গাভীর মুখ বন্ধ করে দিয়ে বেটা মিশকে ভালোই করলো, এবার আরামে চুরি করতে পারবো। ইরি মাইরি, চুরি করা গাভীটা গেল কোথায়? এ তো দেখছি চোরের উপর বাটপাড়ি। হারামজাদা চোর, চুরি করার জন্য আর বাড়ি পেলি না? আমার মতো ছ্যাঁচড়া চোরের বাড়িতে তোকে চুরি করতে হলো? দূর, আমার কপালটাই খারাপ। ব্যাস ব্যাস দাদা, এখানে কেমন? এই যে দাদা, একটু শুনুন না। আমাকে কেন ডাকছেন ভাবি? কিছু বলতে চান? একদম কোনো লজ্জা পাবেন না, বলুন ভাবি, খুলে বলুন। আমার গাছের মুরগিগুলো একটু ধরুন না ভাই, দুহাত বড় থাকার কারণে রিকশাওয়ালাকে ভাড়া দিতে পারছি না। এই সব কটা কি আজ রাতে বাজার করতে হবে? মাইদি, আরে উপকার তো আপনি আমার করেছেন ভাবি, রেডি থাকেন ভাবি, আজ রাতে দেখবেন আমার কেরামতি। তোই 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 আমার বয়ম পাখি কই, তোই 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 আমার বয়ম পাখি কই, তোই 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 তোই। আরে ঘটনা কি, এবার চুরি করার মতো মহান কাজ ছেড়ে গৃহস্থগিরি শুরু করলো নাকি? কিরে মিসকে, কি করছিস? ইরে মাইরি, কি আর করব, কতদিন আর বসে শুয়ে খাবো, তাই ভাবছি এবারে মুরগির খামার দেব, এজন্যই মুরগির ঘর তৈরি করছি। আরামজাদা, মুরগি চাষ করবি নাকি চুরি করবি সেটা আমার ভালো জানা আছে। কর কর, তুই যা করবি তাতেই আমার লাভ। ও আচ্ছা, তাই বল, ভালো ভালো, খুব ভালো, কর কর, মন দিয়ে কাজ কর। মাইরি, এখন আমার 15টা মুরগি। চুরি করেও যে এত কিছুর মালিক হওয়া যায়, চুরি করার আগে তা মোটেও জানতাম না। আজকাল গ্রামে যা চোরের আনাগোনা শুরু হয়েছে, আপনি যে চুরি হননি এটা আপনার কপাল। আমাকে চুরি করলে তো হতো, তবুও তো মুরগিগুলো বেঁচে যেত। আর কদিন পরই আমার মুরগিগুলো ডিম দিত। আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং চোর ধরার ব্যবস্থা করতে হবে, তা না হলে বাড়ির গরু ছাগল মুরগির সাথে আমরাও চুরি হয়ে যাব। অনেক বেলা হয়েছে, মুরগিগুলোকে দানা খাওয়ার জন্য ছেড়ে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 10। ইরে মাইরি, মাত্র 10টা কেন? বাকি 5টা মুরগি কোথায় গেল? আর আমার চোরের কোনো জ্ঞান আক্কেল নেই। আমি নিজে একটা চোর, আবার এই চোরের বাড়িতে চুরি করে না, এই মুরগিগুলোকে আর কিছুতেই বাইরে রাখা যাবে না। মুরগি চাষ করার জন্য উপায় ভাবতে হবে। মাইরি, সকাল থেকে ভাবতে ভাবতে অবশেষে মাথায় একটা চরম লেভেলের আইডিয়া এসেছে। এবার আইডিয়াকে কাজে লাগাতে হবে। মাইরি মাইরি, চোরের উপরে বাটপাড়ি, হারামজাদা চোর, এবার খাটের উপরে মুরগি চাষ করেছি, এবার দেখবো কেমন করে মুরগি চুরি করিস। হারামজাদা চোরকে আজ এমন শিক্ষা দেব না, জীবনে আর চোরের বাড়িতে চুরি করার সাহস পাবে না। ইরে মা, মুরগিগুলো সব গেল কোথায়? এ তো দেখছি চোরের উপর বাটপাড়ি, আমিও ছাড়ার পাত্র নই, আমাকে খুঁজতে হবে মুরগিগুলো কোথায় লুকিয়ে রেখেছে। বাপরে বাপ, ব্যাটা মিসকের দেখছি হেভি ব্রেন, খাটের উপরে করেছে মুরগির খামার। খাটের উপরে হোক বা খাটের নিচে,
তা দেখে আমার কাজ নেই, আমি চুরি করতে পারলেই হলো। ইরি মাইরি, আরামজাদা চোর চুরির নেশায় আমার ঘরে ঢুকে পড়েছে, তারা আজ তোকে বোম মেরে উড়িয়ে দেব। মুরগিন আছে তা দিন দিন, এসব আছাড়া আমার বস্তার কোথায় পেলে গো? এটা দিয়ে কি করবে গো? এই বাক্সটা আমি কুড়িয়ে পেয়েছি। আর আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই বাক্সটাকে কাজে লাগিয়ে আমি চোর ধরবো। বাক্স দিয়ে চোর ধরবে কিভাবে গো? তবে শোনো। ও আচ্ছা, এই ব্যাপার তবে দাঁড়াও, আমি একটু নজর রাখছি। ও গো, ওই যে মিচকে আসছে, তুমি তো মিচকে সন্দেহ করো, এবার একবার চাষে করেই দেখো তবে আসল চোর আসলে মিচকে কিনা। একদিনই এসো এসো, এদিকে তাড়াতাড়ি এসো। জানো বউ, এটা জাদুই বাক্স, এর ভিতরে যা ফেলবে তাই দ্বিগুণ হয়ে বেরিয়ে আসবে। ও মা, তাই নাকি? হ্যাঁ বউ, তাই। এই দেখো দেখো, আমি এর ভিতরে 10 টাকা ফেলছি, এবার দেখো 20 টাকা বেরিয়ে আসবে। ও মা গো, সত্যি তো? ইরি মাইরি, এ আমি কি দেখছি, এই বাক্স আমার চুরি করতেই হবে। মাইরি, আমি হলাম ডিগ্রিধারী চোর, আজ রাতে আমি এই বাক্স চুরি করবই করব। ও, কাজ হয়েছে, চলো এবার ঘুমের ভান করে শুয়ে থাকি, একটা চোর এলেই বাকি ক্যালমাটা দেখাবো। মাইরি, জাদু বাক্স পাওয়ার আনন্দে বাঘমামা দেখছি দরজা লাগাতেই ভুলে গেছে, যাক আমার জন্য ভালোই হলো। এবার শুধু এটাকে বাড়ি নিয়ে যাই, তারপর জীবনের সব চুরির টাকা এর ভেতরে ফেলবো, আর সেগুলো দ্বিগুণ করে এলাকা থেকে মানে মানে কেটে পড়বো। ও মা গো, এই কে 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 রে চুরির সময় ডিস্টার্ব করে? আরামজাদা, তাহলে তুই আসল চোর, আজ তোকে এমন কেলান কেলাবো না, সারা জীবনের মতো চুরির স্বাদ মিটে যাবে। আমি তো ফেঁসে গেছি, একেই বুঝি বলে চোরের 10 দিন গেরুস্তের 1 দিন। আরে বাবা, ও মাগো, ও নানি গো, মার মার হারামজাদাটাকে, মার মার, বেশি করে মার আরো। আরে বাবা, ওরে মাগো, রূপা যখন যা খেতে চায় পিঠকে সেটাই এনে দেয়, আর আমার স্বামীর মন তো মার্বেল পাথর দিয়ে তৈরি, কাল থেকে কাঁঠাল আনতে বলছি, সেদিকে তার কোনো খেয়ালই নেই। এই যে আবার শুরু করলে তুমি, এখন কাঁঠালের অনেক দাম, এখন এসব কাঁঠাল টাঠাল আমি আনতে পারবো না, তোমার জন্য কাঁঠাল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব একদিন। মনে হচ্ছে আগে জমিদার ছিলে, যাও যাও আমার জন্য কাঁঠাল আনতে হবে না তোমাকে, আমি নিজে কাঁঠাল খুঁজে খাবো। কাঁঠাল যে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার প্রেম, কাঁঠালই যে আমার সব। সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি, হলো রে হলো একি, রাতেও শোনো প্রিয় জেনে নিও তোমাকে দেখি। মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রতিদিন কাঁঠাল খাইয়ে পাগল করেছো। পুরি বাবা রে বাবা, কি সুন্দর পাকা টস টসে কাঁঠাল, এই কাঁঠাল দেখে তো তিল মে লাড্ডু ফুটা। একটা বল্টু কিপটে হলেও দয়ালু আছে, বল্টু যে কাঁঠাল ফেলছে তা খেয়ে শান্তি। আহা,
বিয়াটা বলটু তোর প্রশংসা করতে তুই বদলে গেলি শুধু বিষটা ফেললি কেন সাথে কি একটু কাটাল ফেলতে পারতি না নাকি হ্যাঁ হারাম জাদা ও বাবা গো শেফা বৌদি তোমার এটা হাত নাকি হাতিয়ার মনে হচ্ছে ঘাড়টা আমার খুলে যাবে ছাড়ো বলছি ছাড়ো আমাকে বেটা বলটু তুই কাটাল দে তো আমি তোকে ছাড়বো কাটাল দেখেছে আমার জিভ দিয়ে জল পড়ছে না না বৌদি এই কাটাল আমি তোমায় দিব না এক দুই টাকা নয় পুরো 100 টাকা দিয়ে কাটাল কিনেছি কি বললি দিবি না আমাকে কাটাল তবে দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা ও বাবা গো ও মা গো আমার শরীরে সব হাড় হাড়ি জয়েন্ট খুলে গেল গো আমার স্বাদের কাঁঠাল আলু ভর্তা হয়ে গেল বড় বৌমা ছোট বৌমা কোথায় তোমরা বেলা গড়িয়ে দুপুর হলো এখনো কি তোমাদের ঘুম ভাঙেনি নাকি হ্যাঁ রান্না বান্না কখন করবে হ্যাঁ বড় বৌমা ও ছোট বৌমা কি হয়েছে মা সকাল সকাল এভাবে চিৎকার করছেন কেন বাড়িতে কেউ মরেছে নাকি হ্যাঁ বাড়িতে কেউ না মরলে কি তোমাদের ডাকা যাবে না নাকি হ্যাঁ জমিদারের মেয়েরা ঘরের কাজ রান্না বান্না আর কখন করবে তোমরা শুনি এ রে সকালবেলা কাটাল না গেলে তো আমার মাথা ঠিক থাকেনি রান্না করতে গেলে তো ভাতের থেকে আলু ঘন্ট বানাবো না না আগে কাটাল কেটে হবে ই মানে মা আমার না মা ভীষণ চাপ লেগেছে যাই আগে একটু সেরে আসি সকাল সকাল কাঁঠাল না খেলে তো আমার কাজে মুড আসেনি আসলে হয়েছে কি মা আমি এখনো দাঁত ব্রাশ করিনি দেখুন মুখে কত গন্ধ যাই আগে দাঁত ব্রাশ করে মুখটা ধুয়ে আসি মা দেখি কে আমার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে আসে এক ফোঁটাও ঘুমাবো না আজকে কাঁঠালই পাহারা দিব মাথায় কাটাল ফেললো তুই তুই গাছে কেন তার মানে এই কাজ তোর নাম নাম বলছি আমার গাছ থেকে নাম এ কেলো করেছে রে কিং কং এ তো ঘুম ভেঙে দিলুম এবার কি হবে কি হবে সেটা তো নিচে নামলেই বুঝতে পারবি সোজা কোথায় নামবি না তো দাঁড়া দেখাচ্ছি মজা ওরে বাবা রে মরে গেলুম রে এই রে মেরে ফেললাম নাকি শেফাকে তবে তো মহাবিপদ আরে আরে এটা তুই কি করলি আমার চোখ গেল রে চোখ গেল বেটা কিং কর আমাকে কুতো দেয়া দেয়া কি বার তোর কি আর করি আর কিভাবে কাটাল খাই হায় হায় রে আমার সব কাটাল খেয়ে সাবার করে দিল রে একই মেয়ে নাকি রাক্ষসী একটা নয় দুটো নয় একেবারে পাঁচটা কাঁঠাল নিয়েছি আজ বউ বাচ্চা মিলে শান্তি মতো কাঁঠাল খাবো আরে বা কতগুলো কাঁঠাল বলছি বারো দাদা এত কাঁঠাল কোথায় পেলে গো কাঁঠাল দেখে তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম এই এই রূপা বৌদি কি করছো কি তুমি টাকা দিয়ে কাঁঠাল কিনেছি কি তোমাকে খাওয়ানোর জন্য নাকি দাও বলছি দাও আমার কাঁঠাল ফেরত দাও আরে বানু দাদা এত রেগে যাচ্ছ কেন আমি তো আসলে তোমার কাঁঠাল
কাঁঠালগুলো টেস্ট করে দেখছি। আসলে কাঁঠালগুলো সুইট না টক? মশকরা করো তুমি আমার সাথে। কাঁঠাল টেস্ট করার দায়িত্ব কি আমি তোমাকে দিয়েছি? যত সব কাঁঠাল ফেরত দাও, নয়তো তোমার বারোটা বাজাবো আমি। কি এত বড় সাহস? তুমি আমারই বারোটা বাজাবে? তবে আগে তোমার সব কাঁঠাল খেয়ে আমি সাবার করবো। এই রে, এ তো গরুর মতো কাঁঠাল গিলছে, এখানে থাকলে আর একটা কাঁঠালও বাড়ি নিয়ে যেতে পারবো না। ব্যাটা বানর, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি দাঁড়া, আজার তোর একটা কাঁঠাল আমি আজ তোর আগুনে, দাঁড়া বলছি। আটটা কাঁঠালের জন্য দুটো সোনার বালা? এই সোনার বালার কাছে তো আটটা কাঁঠাল খুবই তুচ্ছ। আজ বুঝি রাজ কপাল নিয়ে কাঁঠাল বিক্রি করতে বেরিয়েছিলাম। কে কি দিদি, তুমি আমাকে রেখে একা একাই কাঁঠাল খাচ্ছ? এটা তো বিদ্রে। কিন্তু এত কাঁঠাল কেনার টাকা তুমি কোথায় পেলে গো? টাকা নয়, টাকা নয়, এই সোনার বালা দুটোর বদলে আমি কাঁঠাল বিক্রি করেছি। তুমি কি বোকা গো বাঘ মামা? তুমি তো দেখছি সোনা আর ইমিটেশনও চিনো না। আরে এগুলো তো ইমিটেশনের বালা, এটা কি তুমি বোঝো না? কি শয়তান সেবা, তুই আমায় বোকা বানাতে চেয়েছিস? আজ তোকে শেষ করে ফেলবো আমি। পেয়েছি তো হাতে হাড়িতে ভেঙে, বাঘ মামা তো দিদিকে মারতে ব্যস্ত, এই সুযোগে আমি শান্তি মতো কাঁঠাল খাবো। তোমাকে কতবার বারণ করেছি, এত কাঁঠাল কাঁঠাল করো না তো, তুমি তো আমার কথা শোনোই না, এবার বুঝলে তো মজা। এত কথা বলো নাই তো, আস্তে আস্তে মলম লাগিয়ে দাও। তুমি তো জানোই আমি কাঁঠাল খেতে কত পছন্দ করি। তুমি রোজ আমায় কাঁঠাল খাওয়াতে বলেই তো তোমার প্রেমে পড়ে তোমার বিয়ে করেছিলুম। উরে উরে বাবা রে, এই পাগ মামা আমায় কি মার দেয় না মেরেছে, সব দোষ ওই রূপার। হ্যাঁ সব দোষ ওই রূপার। হয়েছে হয়েছে, অন্যের দোষ আর ধরতে হবে না, এর থেকে বরং কাল সকালে কবিরাজের বাড়িতে গিয়ে ঔষধ এনো, নয়তো যে মার খেয়েছো না শরীরে, আর মাংস সব পচে যাবে মাইরি। হ্যাঁ হ্যাঁ আরো খাও কাঁঠাল, তোমার তো শিক্ষা হয়নি, এখন পেট ব্যথা করছে না, এরপর বদনা নিয়ে শুধু টয়লেটে যাবে আর আসবে, আর বেশি পেট খারাপ হলে তো টয়লেটের গলা ধরে বসে থাকতে হবে। এত মলকুনে কথা বলবে না তো, তুমি তো আমার স্বামী নামে কলঙ্ক, কোথায় আবার পেট খারাপের ঔষধ নিয়ে আসবে? তা নয় উল্টো পাটা বকছো তাই নিয়ে। তোমার মতো কাঁঠাল পাগল বউয়ের জন্য একটা ঔষধও আনতে পারবো না। যদি সুস্থ হতে চাও তবে কবিরাজের বাড়িতে গিয়ে ঔষধ এলো, নয়তো পিছন দিয়ে আস্ত কাঁঠাল বের হবে। হারাম জাদা শ্বশুরের ব্যাটা রে, দাঁড়া আস্তকে খাইছি। কি স্বাদ গো, এ তো কাঁঠাল নয় যেন কষা বিরিয়ানি। পাক করে একটা শো আমি পেয়েছি, বাজারে যে কোনো নতুন ফল বেরোলেই আমার জন্য নিয়ে আসে। কি স্বাদ গো সেই স্বাদ। কবিরাজ মামা, ও কবিরাজ মামা বাড়িতে আছো গো? না বাপু, কবিরাজ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে রোগী দেখতে। তা তোমার কি সমস্যা গো বাপু? বলছি বসো বসো, কবিরাজ খুব জলদি চলে আসবে। সমস্যা তো গাই ব্যাটা, কিন্তু কাঁঠাল দেখি তো এখন পেটে কুদা লাগছে, জিভা দিয়ে গড় গড় করে জল পড়ছে। এ রে, এ তো আমি ভুলে গিয়েছিলুম যে সেবা কতটা কাঁঠাল পাগল, আজ বুঝি আর আমি কাঁঠাল খেতে পারবো নে। কি হলো মামি, কি পাচ্ছ কি তুমি, পালে পালে কাঁঠাল দিবে নাকি চিনিয়ে নিব? এ কি দিদি, এভাবে ফুটবলের মতো ছিটকে আমার পায়ের কাছে পড়লে যে? শয়তান বাগিনী মামি আমার লাথি দিয়ে ফেলে দিয়েছে,
একটা কাঁঠালও খেতে দেয়নি। আমি শয়তান বাঘিনীকে ধরছি, তুই গিয়ে কাঁঠাল খা। কি স্বাদ গো, সেই স্বাদ বলছি দিদি, আমার তো পেট খারাপ আর খেতে পাচ্ছি নি। আমি এবার বাঘিনী মামিকে ধরছি, তুমি কাঁঠাল খাও। ওগো তুমি এসেছো গো, আমাকে কাঁঠাল কেক দুই বউয়ের কবল থেকে রোকে করো গো, রোকে করো। এরা দুজন পালা বদর করে আমায় ধরে বেঁধে সব কাঁঠাল খেয়ে ফেললো গো। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। কি বলছো গো তুমি, শয়তান শেফার উপা, তোরা আমার বউটারেও ছাড়লি না। দাঁড়া, কাঁঠাল আজ তোদের পিছন দিয়ে ঢুকিয়ে দেব। দিদি আর ওকে নেই গো, বাঁচতে চাইলে পালাও। এই এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা।